হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। তো দুটো খুব ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটসের বিষয় এই ভিডিওতে কথা বলবো এই মুহূর্তে। কিন্তু তার আগে যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে মোহামেডানের সই করতে পারেন প্রাক্তন নর্থ ইস্ট ইউনাইটেডের খেলোয়াড় নিখিল কাদম, যিনি এই মুহূর্তে ফ্রি এজেন্ট আছেন বলে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে। তো সেই নিখিল কাদম কিন্তু সই করতে পারেন কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবে। আর লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল নতুন মিডফিল্ডারের খোঁজ করছে, ডিফেন্সিভ একজন ভালো কোয়ালিটির মিডফিল্ডারের। তো এই মুহূর্তে লেটেস্ট যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে ইস্ট বেঙ্গল ভারতের যুব বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন, যিনি আন্ডার 17 ফিফা ওয়ার্ল্ড কাপের অধিনায়ক হিসাবে যিনি খেলেছেন এবং যথেষ্ট নজর কেড়েছেন এখন পর্যন্ত তার কেরিয়ারে, সেই অমরজিৎ সিং খিয়ামের সাথে কথা শুরু করলো ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে অমরজিৎ সিং খিয়াম জামশেদপুর এফসিতে আছেন এবং প্রথম একাদশে, অর্থাৎ জামশেদপুর এফসির প্রথম একাদশে সেরকম প্লেয়িং টাইম অমরজিৎ সিং খিয়াম কিন্তু পাচ্ছেন না। তো অমরজিৎ সিং কিয়ামকে অনায়াসে ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে নিতে পারবে এরকম মনে হলো, জামশেদপুর ছাড়বে কি না সেটা একটা ব্যাপার। তবে অমরজিৎ সিং কিয়াম ইস্ট বেঙ্গলে যদি আসেন তিনি অনেক বেটার প্লেইং টাইম পাবেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে এই ট্রান্সফারের ক্ষেত্রে। কারণ অমরজিৎ সিং কিয়ামের মতো তরুণ প্রতিভাদের জন্য প্লেইং টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেখানে ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের এসে যদি প্লেইং টাইম তিনি পান সেটা একটা মুখ্য ভূমিকা তার ট্রান্সফারের ক্ষেত্রে এটা হতে পারে। যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত যেটা আপডেট তাতে কিন্তু ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি দিয়েও নিতে রাজি অমরজিৎ সিং কিয়ামকে। যদি এখনও জামশেদপুর এফসি তাকে কিভাবে ছাড়বে, লোনে ছাড়বে নাকি পারমানেন্ট ট্রান্সফার ফি নিয়ে ছাড়বে সেটা এখনও পরিষ্কার নয়। আশা করি কয়েকদিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। তবে অমরজিৎ সিং কিয়াম যদি ইস্ট বেঙ্গলে আসেন, ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে কিন্তু অনেকটাই শক্তি যোগ হবে এবং ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ যে পার্টটা যেটা সমস্যা হচ্ছে তাতে কিন্তু রবি ফোলার হয়তো একটা পারমানেন্ট সলিউশন পেয়ে যেতে পারেন। এবং অমরজিৎ সিং কিয়াম ভারতের খুবই একজন তরুণ প্রতিভাবান একজন খেলোয়াড়, তো অমরজিৎ সিং কিয়াম যদি আলটিমেট সাইন করেন এবং ইস্ট বেঙ্গলে আসেন তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের যে ডিফেন্সিভ মিডফিল্ডের যে পার্টটা তাতে কিন্তু একটা পারমানেন্ট সলিউশন পেয়ে যেতে পারে। তো এই ভিডিওটা পর্যন্তই রাখছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যেটা বললাম অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দেবেন। চলুন।